हेलो यूट्यूबबासी, आशा करी आपनारा सबाई भालो आছেন। জানাতে ও জানতে চাই এর আজকের এপিসোডে আমরা জানব বাংলাদেশের ক্ষুদ্রতম 10টি জেলা সম্পর্কে। আপনি যদি জানাতে ও জানতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশ 64টি জেলা নিয়ে গঠিত। বাংলাদেশের সকল জেলার আয়তন সমান নয়। আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্রতম 10টি জেলা নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই আমাদের আজকের এই তালিকায় কোন কোন জেলাগুলো স্থান পেয়েছে। এই তালিকার প্রথমে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলার আয়তন 700 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 4139 জন লোক বসবাস করে। এই তালিকার 2 নম্বরে রয়েছে মেহেরপুর জেলা। মেহেরপুর জেলার আয়তন 716 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 910 জন লোক বসবাস করে। এই তালিকার 3 নম্বরে রয়েছে ঝালকাঠি জেলা। ঝালকাঠি জেলার আয়তন 749 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 995 জন লোক বসবাস করে। এই তালিকার 4 নম্বরে রয়েছে ফেনী জেলা। ফেনী জেলার আয়তন 928 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 1530 জন লোক বসবাস করে। এই তালিকার 5 নম্বরে রয়েছে মুন্শীগঞ্জ জেলা। মুন্শীগঞ্জ জেলার আয়তন 955 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 1487 জন লোক বসবাস করে। এই তালিকার 6 নম্বরে রয়েছে জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলার আয়তন 965 বর্গ কিলোমিটার। এটি 1983 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 942 জন লোক বসবাস করে। এই তালিকার 7 নম্বরে রয়েছে নড়াইল জেলা। নড়াইল জেলার আয়তন 990 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 722 জন লোক বসবাস করে। এই তালিকার 8 নম্বরে রয়েছে মাগুরা জেলা। মাগুরা জেলার আয়তন 1049 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 871 জন লোক বসবাস করে। এই তালিকার 9 নম্বরে রয়েছে রাজবাড়ি জেলা। রাজবাড়ি জেলার আয়তন 1119 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 929 জন লোক বসবাস করে। এই তালিকার 10 নম্বরে রয়েছে নরসিংদী জেলা। নরসিংদী জেলার আয়তন 1141 বর্গ কিলোমিটার। এটি 1984 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 1920 জন লোক বসবাস করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো বিষয় অথবা নতুন কোনো স্থান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।